একশো ভাগের এক ভাগ রহমত সৃষ্টির মাঝে দেওয়া এখানে কি একশো ভাগের সৃষ্টি যে একশো ভাগের সৃষ্টি বুঝছেন কিনা মানে আল্লাহর রহমতের রহমত যেটা সিফা ওই সিফাতের ভাগ দুতে করার কাছে নাই ওইটা হচ্ছে ওই সিফাতটা সিফাত আল্লাহর কাজ ওইটার প্রভাবে তিনি একশোটা রহমান সৃষ্টি করছেন এর মধ্যে একটা সারছেন দুনিয়াতে এর কারণে আমরা সন্তানদের বা মা সন্তানকে ফেলে কোথাও যায় না এমন কি প্রাণীরা পর্যন্ত প্রাণীরা পর্যন্ত সন্তানকে আগলে রাখে যাতে করে বাগে তার সন্তান খেতে না পারে নিজে মনে যেতে চায় অনেক আর হরিণকেও দেখবেন তার বাচ্চা দৌড়ানোর জন্য সামনে এসে দাঁড়ায় বাগে তারে কিন্তু সন্তানের জন্য না খায় তো এর মধ্যে বোঝা গেল যে এগুলি সবই হচ্ছে একশো ভাগের এক ভাগের রহমতের প্রভাব যে সৃষ্ট রহমত আল্লাহ তারা টা রহমত করে সৃষ্টি করেছেন হাদিসে আছে আলাদা সৃষ্টির সৃষ্টির কাছে কাছে নাই আমাদের কাছে সবই প্রভাব এই জন্য আমরা যে রসুল্লাহ চৌক দিয়ে পানি বলে রহমত এর রহমত হচ্ছে সৃষ্ট রহমত ওই রহমতের প্রভাব ওই রহমতের প্রভাব এটা আমরা পড়বেন তা এটার বিষয়ে আপনি পড়েছেন এত মধ্যে মুস্তান মধ্যে আছে কোনো কোনো সিফাতের প্রভাব মানুষের উপর আছে কোনো কোন সিফাতের প্রভাব মানুষের উপর নেই দুইটা দুই রকম সিফাত আছে শিভাত মতাদিয়া শিভাত উল্লেখ দেখছেন আপনার এটা মনে হ্যাঁ